नमस्कार भिवर्स, राधे राधे, जय श्री कृष्ण सबाई के। देश विदेश थेके जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई के ईद मुबारक। एवं आज के एक नतून असाधारण टेस्टफुल स्पाइसी रेसिपी निये आपनादेर सामने एसेछि। ये रेसिपिटी किभाबे बानाबो ता सम्पूर्ण भिडियो आपनादेर संगे शेयर करब। एवं रेसिपिर जन्य परिमाण मतो आमरा सब्जीटी केटे निएछि। एवं ये रेसिपिटी पूरो भिडियोटी देखार अनुरोध जानाई सबाइके। एवं देश विदेश थेके जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाइके प्रथम दिन थेके आमार संगे रयेछेन, आमाके सापोर्ट करछेन, सेजन्य सबाइके असंख्य धन्यवाद जानाई एवं आंतरिक एवं प्राण भरा भालोबासा जानाई। कड़ाईटी मध्ये सामान्य परिमाण जल दिए कुंडलीटिके आमरा किछुटा परिमाण भापिए नेब खूब सुंदरभावे। এই রেসিপিটি কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাই। এবং এই ধরনের স্পাইসি রেসিপি প্রায় এটি 2 মিনিটের জন্য আমরা প্রায় ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটি আমরা খুলে নিয়েছি এবং খুব সুন্দরভাবে রেসিপিটি প্রায় ভাপানো হয়ে গেছে। এবং সামান্য পরিমাণে এর সঙ্গে অ্যাড করব আমরা লবণ এবং সামান্য পরিমাণ আমরা অ্যাড করব এর সঙ্গে হলদি গুঁড়ো দিয়ে সেটিকে খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নিচ্ছি। মিক্সড করে নেয়ার পর এটি আর আমরা এটিকে সামান্য সময় ভাপানোর পর আমরা নামিয়ে নিয়েছি এবং কড়াইটি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে কড়াইতে পুরোটিতে আমরা মাখামাখি করিয়ে দেব, কারণ রেসিপিটি বানাতে কতটা কম খরচে কম তেলের মাধ্যমে রেসিপিটি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং সেই রেসিপিগুলো আমরা পরিমাণ মতো এই সবজিটি আমাদের এখানে কুন্দলি বলে থাকে, তো আপনাদের ওই জায়গাতে কী নামে বলে থাকে আমরা যদিও জানি না, তো আমাদের যেখানে এটি প্রচলিত নাম সেই নামেই আমি রেসিপিটি বলার চেষ্টা করছি বা রেসিপিটি বলছি যে আমাদের এই অসাধারণ স্পাইসি রেসিপিটি কীভাবে বানাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখার অনুরোধ। এবং খুব সুন্দরভাবে এই রেসিপিটি বানানোর চেষ্টা করছি। যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিওটি আমার এই ধরনের নতুন ভিডিওটি দেখছেন বা নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখছেন ওনাদের জানাতে চাই যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। এবং সবার আগে সবার প্রথম নিত্য নতুন প্রতিনিয়ত দিনের রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যে সমস্ত নতুন আপু দাদা ভাইরা বা দিদি ভাইয়েরা দেশ বিদেশ যেখান থেকেই দেখছেন যে বিভিন্ন ধরনের রেসিপি সিম্পল অর্ডিনারি রেসিপি হলেও বা সাধারণ সিম্পল রেসিপিগুলো আপনারা কীভাবে কম খরচে কম তেলের মাধ্যমে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি প্রতিনিয়ত, সেই রেসিপিগুলো শিখে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। এবং এই ধরনের রেসিপিগুলো বা আমার চ্যানেলটি ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন যে সাধারণ সিম্পল রেসিপি হলেও সব রেসিপিগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এবং সুস্বাস্থ্য স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসি, যেগুলো শরীরের পক্ষে খুবই উপকারী এবং হেলদি ফুড। সেই ধরনের রেসিপিগুলো আমি নিয়ে আসি, যে রেসিপিগুলো সাধারণত শরীরের পক্ষে খুবই উপকারী। এবং সবজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, যেমন এই কুন্দলি রেসিপিটি, এটিও কিন্তু শরীরের পক্ষে আমাদের খুবই উপকারী। বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ভিটামিন সি ডি কিছুটা হলেও পরিমাণে ঘাটতি পরিমাণ মিটিয়ে রাখে এবং শরীরের পক্ষে অনেক গুণাগুণ। সেই কারণে এই ধরনের রেসিপিগুলো যেগুলো সুস্বাস্থ্যকর রেসিপি সেই রেসিপিগুলো প্রতিনিয়ত আপনাদের কাছে আমি নিয়ে আসি। এই ধরনের রেসিপিগুলো আপনাদের যাতে কোনো উপকারে আসে সেই কারণে এই ধরনের রেসিপিগুলো আমি প্রায় নিয়ে আসি। এবং এই রেসিপিটি সুন্দরভাবে আমরা দুই পাশ খুব সুন্দরভাবে আমরা ভেজে নেওয়ার চেষ্টা করছি, যাতে
এই রেসিপিগুলো খুব কড়াভাবে ভাজলে তাহলে এই রেসিপির গুণাগুণটা পাওয়া যায় না, সেই কারণে আমরা মিডিয়ামভাবে আমরা ভেজে নেব। ভেজে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ধরনের রেসিপিগুলো খুবই উপকারী এবং শরীরের পক্ষে খুবই সুস্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত এই ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি। এবং যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন, সবার আগে সবার প্রথম আমার নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। আজকের এই রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে, যে যেখান থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, প্রাণভরা ভালোবাসা। এবং নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।